वेलकम टू माय चैनल। आज हमें क्लास नाइन पंद्रह नम्बर अध्याय त्रिभुजर परिसीमा और क्षेत्रफल चैप्टारे कोर्से देखी पंद्रह पॉइंट दुई दुशो पाँच दुशो बाईस नम्बर पेजे पाँच नम्बर प्रश्न नहीं आलोचना कर प्रश्न देखे निचि। जदि को समुद्रीबाह त्रिभुजर भूमिर दैर्घ्य बारो सेमी एवं समान बाहुर प्रत्येकटर दैर्घ्य दस सेमी है তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেব করে লিখি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু দুটো সমান, এই দুটো এ আর নিচেরটা হচ্ছে ভূমি বি ধরে নিচ্ছি। তো এখানে এগুলো এ এর মান দেওয়া আছে কত, প্রত্যেকটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি আর ভূমি মানে বি এর মান হচ্ছে বারো সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এ সমান দশ সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি সমান বারো সেমি। তাহলে এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ গুণিত বি গুণিত রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর বর্গ সেমি। তাহলে হাফ গুণিত বি এর মান হচ্ছে বারো গুণ রুট ওভার এ এর মান হচ্ছে দশ, মানে এ স্কোয়ার মানে দশের স্কোয়ার মাইনাস বি এর মান হয়ে যাচ্ছে বারো এর স্কোয়ার বাই ফোর সমান দুই দিয়ে বারো কাটলে ছয় সিক্স রুট একশোর স্কোয়ার দশের স্কোয়ার একশো মাইনাস উপরে হয়ে যায় বারো গুণ বারো বাই চার, চার দিয়ে কাটলে তিন সমান সিক্স রুট একশো মাইনাস বারো আর তিন গুণ করলে ছত্রিশ সমান সিক্স রুট একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি ছয় গুণিত চৌষট্টি রুট হয়ে যাচ্ছে আট, আট আর ছয় গুণ করলে আটচল্লিশ বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আটচল্লিশ বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ছয় নম্বর প্রশ্নটা কি আছে দেখে নিচ্ছি। কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচ বাই ছয় অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে, তাহলে সেই ত্রিভুজের পরিসীমা হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য, যে দুটো সমান বাহু আছে তাদের দৈর্ঘ্য হচ্ছে ভূমির দৈর্ঘ্যের পাঁচ বাই ছয় অংশ। তাহলে আমরা ধরে নিব ভূমির দৈর্ঘ্য এক্স, তখন সমান বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এক্স গুণিত পাঁচ বাই ছয়, যেহেতু সেমি আছে তাহলে সেমিতে ধরে নিতে হবে। এবার সেটা দিয়ে আমাদের পরিসীমা বের করতে হবে, সেই পরিসীমার সাথে এখানে একটা সমান করলেই আমরা বাহুগুলোর মান পেয়ে যাব। সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান এই বাহু এবং নিচে একটা ভূমিটা হয়ে যাচ্ছে বি।
তাহলে বলা হয়েছে এখানে সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/5 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্যটা প্রথমে আমাদের ধরে নিতে হবে। মনে করি সমদ্বি বাহু ত্রিভুজের, সমদ্বি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ভূমিটা বি সমান 1 সেমি। সমদ্বি বাহু ত্রিভুজের সমান বাহুর, সমান বাহুর দৈর্ঘ্য এ, এটা কি বলা হয়েছে ভূমির 5/6 অংশ। তাহলে ভূমি গুণিত 5/6 সেমি, ভূমির 5/6 অংশ। তাহলে ভূমিটা হচ্ছে এক্স, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য এক্স গুণিত 5/6 সেমি, 5x/6 সেমি। তাহলে এবার আমরা জানি সমদ্বি বাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বি বাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বি বাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে, সূত্র হচ্ছে 2a+b সেমি। এখানে এ বি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 2 গুণিত এ এর মান হচ্ছে 5x/6 প্লাস বি এর মান হচ্ছে এক্স সেমি। কাটাকাটি করলে 3 5x/3 প্লাস এক্স সেমি, এটা যোগ করলে লসাগু করে দিচ্ছি কত হবে, লসাগু 3 5x+3x সেমি সমান 8x/3 সেমি। তাহলে সমদ্বি বাহু ত্রিভুজের পরিসীমা পেয়ে গেলাম কত, 8x/3 সেমি। আর প্রশ্নে পরিসীমাটা দেওয়া আছে 544, তাহলে দুটো সমান হয়ে যাবে প্রশ্ন অনুসারে। পরিসীমা আমরা এখন পেলাম 8x/3, প্রশ্নে দেওয়া আছে পরিসীমা 544 বা এক্স সমান 544 গুণিত 3/8। কাটতে গেলে কত হবে, 6 8 48 6 64 8 8 64, অতএব এক্স সমান হয়ে যাচ্ছে 68 গুণিত 3 সমান 3 8 24 7 2 18 2 20 204। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 204 সেমি। তাহলে এখানে আমাদের এ আর বি এর মান পেয়ে গেলাম, তাহলে অতএব সমদ্বি বাহু ত্রিভুজের সমান বাহু এ সমান কত ধরেছিলাম, 5x/6 সেমি সমান 5 গুণিত কত হচ্ছে 204/6, কাটতে গেলে হয়ে যাবে 6 দিয়ে কাটলে 3 6 18 24, 4/24 গুণ করলে হয়ে যাচ্ছে 5 দিয়ে 5 4 5 20 0 হাতে 2 15 17 170 সেমি। এবার হচ্ছে সমদ্বি বাহু ত্রিভুজের ভূমি, ভূমিটা কত, বি সমান আমরা ধরেছিলাম এক্স সমান 204 সেমি। তাহলে অতএব সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ½ গুণিত b গুণিত √a² - b² / 4,
समान एक बाय दुई गुणित बी एर मान होच्छे कत 204 गुणित रूट ओवर ए एर मान होच्छे 170 एर स्क्वायर माइनस बी एर स्क्वायर मान 204 गुणित 204 बाय 4 समान काटते गेले हो जाबे 102 गुणित 170 मान 289 00 माइनस 4 दिए काटले 5 আর 1 গুণিত 204 102 গুণিত তাহলে এটা হয়ে যাচ্ছে 28900 মাইনাস 51 আর 204 গুণ করলে হয়ে যাবে 10404 বর্গ সেমি। একশো দুই গুণিত এটা বিয়োগ করলে হয়ে যাবে 18496। তাহলে 18496 রুট করলে হয়ে যাবে 136। একশো দুই গুণিত 136 বর্গ সেমি। আর এটা যদি 102 আর 136 গুণ করে দেওয়া হয় তাহলে হবে 13872 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা একটু কঠিন হয়ে গেল সম্ভবত শেষের দিকে, ক্ষেত্রফল আমরা একটু অন্যভাবে করে নিচ্ছি অথবা দিয়ে। এখানে আমরা এক্স এর মান কত পেলাম 204, তাহলে এখান থেকে আমরা বাহু এ আর বি এর মান বের করবো না, এখানেই আমরা এ এর মান, আমাদের এ এর মান ছিল 5x/6 আর বি এর মান ছিল কত এক্স, এই ক্ষেত্রফলে আমরা এক্স আর এক্স দিয়েই বের করে নিচ্ছি, ওটা একটু সুবিধা হতে পারে সম্ভবত। তাহলে ক্ষেত্রফল সমান হাফ গুণিত বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এক বাই দুই গুণিত বি এর মান হচ্ছে এক্স গুণিত এ, এ এর মান হচ্ছে 5x/25 মানে তার স্কোয়ার করলে 25x² / 36 মাইনাস বি এর মান এক্স, তাহলে x² / 4 একবারে আমরা করে নিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে x/2 রুট ওভার, দুটো লসাগু করলে হয়ে যাচ্ছে 36 আর 4-এর লসাগু 36, এখানে হয়ে যাচ্ছে 25x² - 9x² সমান x/2 রুট ওভার 25x² থেকে 9x² বাদ দিলে 16x² / 36 সমান x/2 গুণিত ভাঙতে গেলে 4x/6। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দেব, x এর মান আমাদের পেয়েছিলাম 204 বর্গ সেমি। তাহলে এক্স এর মান 204, তাহলে 204 গুণিত 4 গুণিত 204 বাই 2 গুণিত 6, কাটতে গেলে এটা 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 6 18 আর 8 64 আর 204 68 আর 204 গুণ করে দেখে নিচ্ছি কত হচ্ছে, গুণ করে হয়ে যাচ্ছে আমাদের 13872 বর্গ সেমি। তাহলে এইভাবে আমাদের একটু সুবিধা হচ্ছে, ছোট হচ্ছে, গুণগুলো করতে হচ্ছে না, একবারে শুধু এটাই গুণ করতে হচ্ছে, নাহলে আগেরগুলোতে আগেরটাতে এখানে স্কোয়ার করতে একটু অসুবিধা হতো, তারপর আবার এটা রুটটা করতে হতো। তাহলে এখান থেকে আমরা অথবাটা কোথা থেকে করবো, এই যে এক্স এর মান বের করেছি এতটুকুটা করব, তারপরে এখান থেকে এতটা না করে একবারে এখান থেকে একবারে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল লিখে সূত্র লিখবো আর এখানে এ আর বি এর মান এক্স দিয়ে বসাবো, সেখান থেকে করলেই এটা সুবিধা হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 13872। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, wait for next video.